চট্টগ্রামের মধ্যে 12ই অক্টোবর ফজরত 10টায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের বসবাসকারী অলরে নিরাপদ জায়গা সরাই দিবেল্লাই আজিয়া একখান অভিযান পরিচালনা করি জেলা প্রশাসন। চট্টগ্রামের লালখান বাজারস্থ পুরাখল নিত্যুন এই অভিযান শুরু হই, পরে আরো বেশ কয়েকখান স্থানত এই অভিযান পরিচালনা করি তারা। এই সময় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী অলরে নিরাপদ স্থানের মধ্যে সরাই দিবেল্লাই মাইকিংও হইয়ে বৈক্য যাইবেল্লাই অপারগতা প্রকাশ করলে পুলিশ দিয়ে তারারে সরাই আশ্রয় কেন্দ্র পাঠানো হয়নি। পরে জেলা প্রশাসনের পক্ষে তুন তারা হয় পার্ধসী পরিয়ে মৃত্যুর মিছিলিয়ানরে ঠেকাইবেল্লাই তারা এই অভিযান নান চালু করি। চট্টবাংলা অনলাইন টিভি চট্টগ্রাম।